आप लोके से होता करी बोलो ना। चांद से बढ़कर चांदनी है वो, राग से बढ़कर रागनी है वो। एक जो ट्रू लवर के चलो अधिक कोस्ट बेटा है। एंटरटेनमेंट एकोन हाथेर मुठोए পয়সা উসুল ড্রামার আলটিমেট ডেস্টিনেশন এসকে মুভিজের মুভি কম্পাইলেশন চোখ রাখুন সোম থেকে শনি ঠিক দুপুর দুটোয় এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে। আমাকে খবর দিলেই তো হতো। আসুন আসুন স্যার। স্যার ইনি মিস্টার তিজোরি। আরে হাবিলদার, আরে তিজোরি সাহেবের জন্য কিছু চা মিষ্টির ব্যবস্থা করো। গোবিন্দবাবু, ইয়েস স্যার, পুলিশদেরকে সরকার নিযুক্ত করেছে জনগণের সেবা করার জন্য, কারো চামচিকিরি করার জন্য নয়। জাস্ট গো অ্যান্ড ডু ইওর ডিউটি। আউট। ভেরি গুড, ভেরি গুড। সত্যি আপনি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনি স্পষ্টবাদী, আপনি সাহসী। এই পোশাকটা আপনাকেই মানায়। কাজের কথা বলুন ইন্সপেক্টর। আপনি বিশ্বাস করুন, আমি গুণী লোকেদের পছন্দ করি, আমি গুণী লোকেদের কদর করি। মদের ভাটিখানা আপনি ভেঙে দিয়েছেন, আমার কিছু কুত্তাকে মেরেছেন, আমার কিছু লোককে অ্যারেস্ট করেছেন, আমি কিচ্ছু মনে করিনি। আপনি আপনার ডিউটি করেছেন। তবে আজ এই মুহূর্তে আমি গাঙুয়াদের মুক্তি চাই। অবশ্য অবশ্য তার জন্য আপনার যোগ্য প্রণামই আমি আপনাকে দেব। আমি আপনার ঘরে এয়ার কন্ডিশনার লাগিয়ে দিতে বলেছি, আর তাছাড়া একটা নতুন জিপ আপনার জন্য আনিয়ে দিতে বলেছি। আর হ্যাঁ, আমি আপনার জন্য 5 লক্ষ টাকা এনেছি। আমি চাই আপনার সঙ্গে হাত মেলাতে, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে। নিন, মেলান হাত। এই হাত সন্ত্রাসীদেরকে ধ্বংস করার জন্য, অত্যাচারীদেরকে মদত করার জন্য নয়। ইন্সপেক্টর, আমার নাম তিজোরি। আমার নামে বাঘ আর গরু এই এলাকায় এক ঘাটে জল খায়। আমাকে তুমি চেনো না ইন্সপেক্টর। আপনি আপনি করে কথা বলুন মিস্টার তিজোরি। আপনাদেরকে আমি খুব ভালো করে চিনি, কারণ আপনাদের মতন তিজোরি এই দেশে অনেক আছে, অন্য এলাকায় অন্য নামে। আর একটা কথা, আর একটা কথা, আপনাদের মতন স্মাগলার সন্ত্রাসী খুনিদেরকে ধ্বংস করার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে মিস্টার তিজোরি। আপনার সম্পর্কে আমি সব জানি। একজন ইন্সপেক্টরকে ঘুষ দেওয়ার অপরাধে এই মুহূর্তে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি, কিন্তু না, আপনাকে আমি অ্যারেস্ট করব না। আপনার সমস্ত কুকর্মের প্রমাণ হাতে না নিয়ে আপনাকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু একটা কথা আপনাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের পর থেকে, আজকের পর থেকে আপনি সাবধান হয়ে থাকবেন, নয়তো নয়তো কি আইনের হাত যে কতটা লম্বা তা আপনি আপনার নিজের জীবন দিয়ে বুঝতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনি আগুন নিয়ে খেলতে চাইছেন ইন্সপেক্টর। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি মিস্টার তিজোরি। এতদিন আপনি খেলেছেন, সবাই আপনার পুতুল হয়ে নেচেছে, এবার আমি খেলবো, আপনি নাচবেন। কিন্তু এর পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে তা আপনি ভাবতেও পারছেন না। পরিণামের কথা চিন্তা করে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না মিস্টার তিজোরি। আমি আমার কর্তব্য করে যাব, ব্যাস। নতুন নতুন ইন্সপেক্টর হয়েছেন তো, তাই বহু জোশ আপনার মনে, বহু জোশ আপনার রক্তে। কিন্তু আপনি জানেন না যে আপনার মতো কত ইন্সপেক্টর আমি আমার পকেটে রাখি, পকেটে। মিস্টার তিজোরি, মে আই কাম ইন স্যার? ইয়েস সাব ইন্সপেক্টর অরুণ রায় স্যার। আপনি অরুণ রায়? বসুন। থ্যাংক ইউ স্যার। কত বছর সার্ভিস করছেন? 5 বছর স্যার। এর মধ্যে সাসপেন্ড হয়েছেন কতবার? 5 বার স্যার। 5 বার, বছরে 1 বার করে। আপনার রেকর্ড তো দেখছি বেশ ভালো।
গোডাউনের ভেতর থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করার ব্যাপারটা আমি শুনেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে সতর্ক বার্তা এসেছে, বাইরে থেকে এরাজ্যে প্রচুর অস্ত্র ঢুকছে। আর তাছাড়া শহরাঞ্চলে গুন্ডামি, ইফটিজিং, কিডন্যাপিং এর আর কি হারে বেড়ে চলেছে সেটা নিশ্চয়ই আপনি ভালোভাবে জানেন। সাধারণ মানুষ বুঝতেই পারছে না পুলিশ কার দিকে। আমি সাধারণ মানুষকে ভরসা দিতে চাই যাতে তারা নির্ভয়ে পুলিশের কাছে আসতে পারে। এই জন্য আপনাকে সার্কেল ইন্সপেক্টর করে চারটে থানার চার্জ দেয়া হবে। যেসব থানাগুলোর রেকর্ড সবচেয়ে খারাপ। স্যার, পাঁচবার সাসপেন্ড হওয়া যার রেকর্ড আছে তাকে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হবে? আমার কাছে সেই অফিসারের রেকর্ড সবচেয়ে ভালো যার সাসপেন্ড হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। কারণ সাসপেন্ড কেন হতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। মন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে রিকোয়েস্ট করছি পুলিশ আর গুন্ডার তফাতটা তৈরি করুন। স্যার। হ্যাঁ বলুন। আপনি আমাকে যে কাজের জন্য প্রমোশন দিলেন একটু আগে আমি সেই কাজের জন্য একটা পুরস্কার পেয়ে গেছি। তাই নাকি? তাহলে তো আজকের দিনটা আপনার কাছে স্মরণীয়। হ্যাঁ স্যার, একই কাজের জন্য আমার প্রমোশন হয়েছে, আবার পুরস্কার হিসেবে বেইজ্জত হতে হয়েছে। মানে বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার জন্য আমি একজন দাগি ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি। আমার মনে হয় এই অস্ত্র আমদানির মাথা কে ও জানে, কিন্তু তার কাছ থেকে কথা বার করবার আগেই তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে একটা ফোন আসে এবং বলা হয় তাকে ছেড়ে না দিলে আমার মাথার টুপি খুলে নেওয়া হবে। কে বলেছে আপনাকে এসব কথা? তিনি একজন মহান মানুষ স্যার, যার হাত দিয়ে বেআইনি মদের দোকানে লাইসেন্স পাস হয়, চুরি করা গাড়ির নাম্বার প্লেট বদলে নতুন গাড়ির পারমিট বেরিয়ে আসে, মোটা টাকা নিয়ে বিভিন্ন টেন্ডার পাস করানো, লক আপ থেকে ক্রিমিনাল ছাড়ানো আর নির্দোষ মানুষদেরকে ক্রিমিনাল বানিয়ে লক আপে ঢোকানো, সবই তিনি চেয়ারে বসে করে যাচ্ছেন। কে এই মাতব্বরটি? কে আপনার পাশেই দাঁড়িয়ে আছে স্যার। আপনি একটা ক্রিমিনালকে ছাড়াবার জন্য ফোনে ওকে ধমকেছেন? লজ্জা করেন আপনার? স্যার, পাবলো আমাদের পার্টির হোল টাইমার। থামুন, আমি জানি আজকাল আপনি পার্টির মিটিংয়ে যাচ্ছেন, মিছিলে ঝান্ডা ধরছেন, ওই পর্যন্তই থাকুন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে আমার দপ্তর থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দেব। যান, ওর প্রমোশনের চিঠিটা টাইপ করতে বলুন, সঙ্গে আর একটা চিঠিও জুড়ে দেবেন, ওকে দেওয়া স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল পাওয়ার। ইয়েস স্যার। বলুন, কোনো ক্রিমিনালকে ধরার পর সে কোন পার্টির, তার পিছনে কত বড় মাতব্বর আছে দেখবে না, আর কোনো ফোন এলে বলবে রং নাম্বার, আমি তোমাকে সেই পাওয়ারটা দিলাম। থ্যাংক ইউ স্যার। নিজেকে কি ভাবেন সিনেমার হিরো? আপনাকে কে বলেছে ওই কথাগুলো ওনার সামনে বলতে? কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? বেঘরে মারা পড়বেন। এটা জানা ছিল না, মাইরি বলছি, এটা জানা থাকলে আপনার সম্পর্কে সত্যি কথাটা বলতাম যে আপনি এখন পুলিশ খুন করার টেন্ডারও পাস করছেন। চুতিয়ে তোমার মুখ লম্বা করে দেবো। স্পেশাল পাওয়ার, অ্যাকশনের ধামাকা আর রোম্যান্সে ভরপুর এন্টারটেইনমেন্টের ডাবল ডোজের জন্য এসকে মুভিজ এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।